বাংলাদেশে গত 200 বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দ্য ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট। প্রতিষ্ঠানটি চলতি মাসের আগামী 10 দিনের বৃষ্টিপাতের পূর্বাভাসে এমন তথ্য তুলে ধরেছে। ACMWF তত্ত্বে আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশে ভয়াবহ বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তাদের পূর্বাভাসে বলা হয়েছে ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চলগুলোতে পানি বাড়ছে এবং 19 আগস্ট পর্যন্ত এই পানি বাটির দিকে প্রবাহিত হবে। গত 200 বছরের বেশি সময়ের ইতিহাসে ব্রহ্মপুত্রের অববাহিকার উজানে বন্যার মাত্রা সবচেয়ে ভয়াবহ হবে। দ্য ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 10 দিনের মধ্যে ব্রহ্মপুত্রে ভারত ও বাংলাদেশ অংশে পানি বাড়বে। হিমালয়ের দক্ষিণাঞ্চলে 200 মিলিমিটারে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং এ কারণে পানি বৃদ্ধি পাবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটের শিক্ষক গুয়ার নাইম ওয়ারা বলেন, বর্তমানে টানা বৃষ্টি হচ্ছে, এদিকে 21 আগস্ট অমাবস্যা, অপরদিকে আসামে বড় ধরনের বন্যা হচ্ছে, এই পানি নেমে আসতে 3-4 দিন সময় লাগবে। আবার আমাদের ব্রহ্মপুত্র পদ্মা অববাহিকায় পানি বাড়ছে, পদ্মার পানি এখন বিপদসীমা অতিক্রম না করলেও পানি যেভাবে বাড়ছে তাতে 19 তারিখের মধ্যে এ সীমা অতিক্রম করতে পারে, দুই নদীর পানি একসঙ্গে বাড়ছে।